আজকে আমি এখানে কামরাঙ্গা আচারটা তৈরি করেছি। এটা খেতে খুবই টেস্টি, আর এটা আপনি অনেক দিন ধরে রাখতে পারেন ফ্রিজে ইয়া নর্মাল এমনি রাখতে পারেন, কোনো এটা খারাপ হবে না। তো আর এটা খেতে খুবই টেস্টি। তো এটা কেমন করে তৈরি করতে হবে সেটা আমি আপনাকে দেখাবো। তার আগে বলে দিই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে লাইক আর শেয়ার জরুর করবেন। এখানে আমি একটা পাতিলা নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ মতন আমি ভিনিগার দেব। এখানে 2 কাপ আমি পুরো ভিনিগার এতে আমি ঢেলে দেবো। এই দেখুন, 2 কাপ আমি ভিনিগার দিয়েছি এর মধ্যে, আর এটা জল নয় কিন্তু ভিনিগার আছে। আর এর মধ্যে আমি ½ কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি। চিনি আপনি একটু কম বেশি করতে পারেন। এখানে আমি এই কামরাঙ্গা নিয়েছি, এটা কাঁচা কামরাঙ্গা, এটাকে আমি সাইড থেকে এমনি ছাড়িয়ে নেব। এই দেখুন, এটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব এভাবে। আর এর আচার খেতে খুবই টেস্টি লাগবে, এটা তৈরি করে অবশ্যই একবার দেখবেন। তো এই দেখুন, এটা এভাবে আমি কেটে নিয়েছি, এভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নেব সাইড সাইডটা এদের। এই দেখুন, এই সব আমি ছাড়িয়ে দিয়েছি। এরপর আমি এটাকে পিস পিস করব। তো এর পিসগুলো বেশি মোটা না পাতলা করতে হবে, একদম মিডিয়াম সাইজে করতে হবে আপনাকে। বেশি পাতলা করলে তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তো সেইভাবে এই দেখুন, আমি যেভাবে করছি এইভাবে আপনি এটা করবেন। এই দেখুন, এত মোটাই ভালো। আর এই বীজটা আমি বার করে নেব। বীজ বার করতে আসা অনেক সুবিধা, ভালো করে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই দেখুন, একটু ছুরির নোখ দিয়েই ওটা বের হয়ে যাবে। তো এটাকে আমি সব এমনি ছাড়িয়ে নেব, আর বীজটাকে কিন্তু অবশ্যই বার করে নেবেন। এভাবে কেটে নেব, দেখুন। আর এটা অনেকই সফট, তাড়াতাড়ি হয়েও যায়। তো এটা রান্না করতেও বেশি টাইম লাগবে না। এই দেখুন, এভাবে বীজটাকে আমি বার করে নিচ্ছি। আগে সব কেটে নেবে, তারপর বীজটাকে বার করে নেবে। এই দেখুন, এভাবে আমি সব বীজ বার করে নেব। এই দেখুন, এটা সব আমার কাটা হয়ে গেছে, আর বীজগুলোও আমি ভালো করে বার করে দিয়েছি। এরপর আমি এটাকে, যে আমি ভিনিগারটাকে রেখেছিলাম ওর মধ্যে দেব। তার আগে আমি এখানে এই আদা নিয়েছি, আদাটাকে দেখুন আমি পাতলা পাতলা ছাড়িয়ে দিয়ে পাতলা পাতলা এভাবে কেটে নিয়েছি গোল গোল। এটাতে কোনো ডিজাইনও আপনি করতে পারেন, কিন্তু আমি এভাবে এটা কেটে দিয়েছি। তো এখানে আমি লঙ্কা নিয়েছি, 6-7টা লঙ্কা নিয়েছি, এটা শুকনো লঙ্কা। তো এটা আমি এভাবে কেটে নেব। এই দেখুন, এটা জাস্ট আমি শোয়ের জন্য দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। এই বীজগুলো আমি কিন্তু বার করে নেব, বীজ দেব না, বীজ বার করে দিয়েছি। এই দেখুন এভাবে, আর এটা পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই দেখুন, এভাবে আমি কেঁচি দিয়ে ইয়া ছুরি দিয়ে, আপনি কেঁচি দিয়ে ভালো কাটা যাবে, ছুরি দিয়েও তো ভালো কাটা যাবে না, তো আপনি কেঁচি দিয়েই কাটলে ভালো হবে। এই দেখুন, এভাবে আমি এটা কেটে নেব, পাতলা পাতলা কেটে নেব। বেশি নিতে হবে না, 5-6টা লঙ্কা নিলেই হবে, ওটা দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন। এটা অপশনাল আছে, যদি আপনি দিতে চাইছেন না তো এটা স্কিপও করতে পারেন। এই দেখুন, এটা আমি এভাবে সব কেটে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে, আর খুব পাতলা পাতলা আছে, বেশি মোটা নেই। তো এবারে এখানে চিনিটা ভালো করে গুলে গেছে ভিনিগারের মধ্যে, তো এই যে কামরাঙ্গা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এটা সব আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আঁচটাকে আমি একটু মিডিয়ামে রেখেছি, বেশি হাই রাখিনি, মিডিয়ামে রেখেছি। মিডিয়াম রেখে আমি এটাকে করব। আর এখানে যে আদাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ওর সঙ্গেই দিয়ে দেবো। এটা বেশি পরে দিতে হবে না, সঙ্গে সঙ্গে দিতে হবে। এর মধ্যে যে ফ্লেভারটা ঢুকবে, টক মিষ্টি, খুবই ভালো লাগবে আদা খেতে তখন। তো সেই জন্য এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে এর মধ্যে। তারপর এর মধ্যে আমি একটু নুন দেব, বেশি নুন দিতে হবে না, একটু সামান্য নুন দিয়েছি, চুমটি মতন একটু নুন দিয়েছি। এটা দিয়ে আমি এটাকে মিক্স করে নেব ভালো করে। এই দেখুন, এটা মিক্স করে নিয়েছি আমি। এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেবো।
এখানে দেখুন এটা আমি 4 মিনিট ফুটতে দিয়েছি, 4 মিনিট হয়ে গেছে। আর এটা দেখুন কামরাঙা হয়ে গেছে, এই দেখুন এটা হয়ে গেছে। তো এবার আমি বেশি আর এটাকে ফুটাবো না, তো এর মধ্যে আমি আর 2 চামচ দেবো। তো যেটা হলো এই লঙ্কাটা যে কেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর এটাকেও ভালো করে এর মধ্যে মিক্স করে নেব এভাবে। আর এর মধ্যে এই 5 ফোড়ন নিয়েছি 1/4 চামচের মতন, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে ভালো করে মিক্স করে 1 মিনিট ফুটাবো আরও একে, বেশি না। তারপর গ্যাসটাকে বন্ধ করবে করে এটাকে নামিয়ে দেবো।